1994 সালের এই দিনে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের মৃত্যুর পর তার বাস ভবন চত্বরে স্মৃতি সংগ্রহশালা, শিশু স্বর্গ নির্মাণ এবং আর্ট কলেজ সহ বেশ উন্নয়ন হয়েছে। সংগ্রহশালাটি উন্নয়ন সহ এলাকাটি পর্যটন বান্ধব করার দাবি সুলতান ভক্তদের। 1955 সালে সবার অলক্ষ্যে সুলতান করাচি থেকে ঢাকায় চলে আসেন। 1968 সালে প্রতিষ্ঠা করেন স্কুল অফ আর্টস। 1987 সালে নড়াইলের কুড়িগ্রামে গড়ে তোলেন শিশু স্বর্গ নামে শিশু শিক্ষা প্রতিষ্ঠান। শিল্পী সুলতানের ছবি ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের খ্যাতনামা চিত্রশিল্পীদের সঙ্গে যৌথভাবে প্রদর্শিত হয়েছে। শিল্পী এস এম সুলতান 1982 সালে একুশে পদক, 1993 সালে স্বাধীনতা পদক পান। 1984 সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট এবং 1986 সালে বাংলাদেশ চারুশিল্পী সম্মাননা হিসেবেও স্বীকৃতি পান। সুলতানের স্মৃতিকে ধরে রাখতে তার বাড়িতে নির্মিত হয়েছে এস এম সুলতান স্মৃতি কর্ম সংগ্রহশালা।